অতি সম্মানী দীঘার উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ানে আজাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অতি আদরের ছোট ছোট সোনামণিরা, প্রত্যেকের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সজাগ আছেন তো না ঘুমিয়ে আছেন? এমনি করে যারা সারাটা রাত্র কাটায় দেয় নবীর প্রেমে প্রভুকে পাওয়ার আশায়, আল্লাহ পাক ঘোষণা দিলেন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আল্লাহ বলেন, যাদের প্রতি আমার ইচ্ছা হয়েছে, যারা আমার খাস বান্দা, যারা আমার দুস্তের দুস্ত, কি বলেন, যারা আমার দুস্তের দুস্ত, দুস্ত বলা হয়, এটা আবার বন্ধুও বলা হয়। আমরা বন্ধু কই না, আগে কত বিজ্ঞানের যুগ, কি বলেন, বিজ্ঞানের যুগ, টিভির যুগ, ওখানে দোষ নাই, ওখানে কি হয়েছে, বন্ধু। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর বন্ধু যারা, নবীজি ওয়াজ করতেছেন সাহাবীদের সামনে, ইয়া রাসূলুল্লাহ, নবী কো আমরা আপনার জন্য কি পাগল। আমার নবী কই, সাহাবীরা তোমরা আমার লেগে পাগল, ভালো কথা, কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবীরা কোন, ইয়া রাসূলুল্লাহ কোন কি, আপনার বন্ধু কারা, আপনার বন্ধু তো আমরাই। নবী বলেন, না, তোমরা হলো আমার সাহাবী, তোমরা আমার বন্ধু না। সাহাবীরা কোন, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, তাহলে আপনার বন্ধু কারা হবে? আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিছে। সাহাবীরা, রে, এমন একটা যুগ আসবে রে, টিভির যুগ, বেসিয়ারের যুগ, ট্যাবলেটের যুগ, কম্পিউটারের যুগ, ওই যুগে, বিজ্ঞানের যুগে, আমি নবীর কথা শোনার জন্য আমার উম্মতেরা রাইতে রাত কাটায় দিব, তারা আমার দেখে নাই, তোমাদের করো তারা সারাটা রাত্র, কি বলেন আপনারা, বাকি রাত্রটা কাটাইতে রাজি আছে, কেনাকাটা কাটাইতে রাজি, আত্মলন দেখি, কারণ আমার নবীর লগে আমার আল্লাহর গোপন চুক্তি হয়েছে। এবার সুবহানাল্লাহ, কি চুক্তি, কি চুক্তি, গোপন চুক্তি, কি চুক্তি, এটা অন্য নবীর উম্মতেরাই খবর পাইছে না, আমারটা তো খবর আছে। কি কোন খবর আছে নাম করতে, নবীর মেরাজ শরীফ নিয়ে বইয়া এই গোপন চুক্তি করছে। আচ্ছা, এই গোপন জায়গা আর যাই তার থেকে, ওই নবী গেছে, নবীর উম্মত গেছে, একবার আলহামদুলিল্লাহ, কিতাব খুলে দেখুন, আমার নবী মেরাজের রজনীর সফর শেষ করে দুনিয়ার জমিনে পা রাখলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসি দেয়া ডাকতেছে, বেলাল রে আয় আমার সামনে আয়। বেলাল মুস্কি মুস্কি হাসতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন ডাকছেন? আরে বেলাল, আজকের রাতের সফর করলাম, বিরাট বড় সফর, যে কোনো নবী রাসূল আর করতে পারে নাই। বেলাল রে আমি নবী গেলাম বুড়াকে চোয়ার হইয়া, আমি জানতে চাই আমার আমার পায়ের আগে আগে তোর পায়ের আওয়াজ পাই রে বেলাল, আমি যত জায়গায় গেছি প্রত্যেকটা জায়গায় বেলাল রে তোর পাওয়ের আওয়াজ পাইছি। হ্যাঁ বেলাল, আমি গেলাম বুড়াকে চোয়ার হইয়া, কথা দে বলে দে রে বেলাল, তুমি গেলে কি সে চোয়ার হইয়া। নবী গেছে না, নবীর লগে উম্মত, এতে ইতান্তে দুজনই তো কাটাতে কোন দুজনই বল লাগে, যেতে না ইতান্তে ভাড়াইলে তোমাদের সামনে আইতাছে নাকি আমাদের কষ্ট হইব, একটা রাইতিত্ব। এরপরও রাত্রের শেষ ভাগে আইছি, কি কই রাত্রের কি শেষ ভাগে, ওখানে ঘুমাইবার ফালা, ওখানে ওয়াজের ফালা না, এরপর আপনাদের চারা খুশি খুশি লাগে, বুঝা গেল আজকের মাহফিল বুঝি আমার আল্লাহ কবুল করে নিছে, আপনাদেরকে বুঝি আমার আল্লাহ পছন্দ করে নিছে। এখানে একটু বসে আইসা দেখেন আপনাদের চেহারার রং কত সুন্দর দেখা যায়, মনে হয় আজকে প্রেমের সাগরে বুঝি আপনাদেরকে গোসল দিয়ে পরিষ্কার করে দিছে। বেলাল, আমি গেলাম বুড়াকে জোয়ার হইয়া, তুই গেলে কিসে জোয়ার হইয়া। বেলাল মুস্কি মুস্কি হাসলে আমার আল্লাহ জবাব দেয়, বন্ধু গো তোমারে নিলাম বুড়াকে জোয়ার করাইয়া, তোমার পাগল বেলালকে নিলাম আমি আল্লাহ প্রেমের রশি লাগাইয়া। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায় রে প্রেমের আলাপ করে নবী, আবার প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায় রে প্রেমের আলাপ করে নবী,
একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া প্রেমের আলাপ করে নবী, হায়রে প্রেমের আলাপ করে নবী, উম্মতের কান্দারি নবী আমার নবী দয়াল নবী, উম্মতের কান্দারি নবী আমার নবী দয়াল নবী, দিনে রাইতে কানছে তিনি উম্মতের লাগিয়া, দিনে রাইতে কানছে তিনি উম্মতের লাগিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায়রে প্রেমের আলাপ করে নবী। বলেন যে উম্মতের বেলায় এই প্রেমের আলাপ হয়েছে, গোপন চুক্তি হয়েছে, এই এই তান্ডে আবার দুজুহ নিতারব, দরাজ কইলেন নিতারব, দামের কথা আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করছে, দাম ভাই সব সুক্কা বেগুনের দাম না, এই নবীর উম্মতের দাম আর জিব্রাইলের দাম, দেখি কার বুকে সাহস আছে, কোন তো দেখি কার দাম বেশি হবে, আরো জোরে কোন কার দাম বেশি হবে, কইতারেন বলে হুজুর তাই নাকি পেঁয়াজ জুম লাগাইছেন, তাহলে পেঁয়াজ বাইঙ্গাই বাড়ির যাও না, যারা দি আছে কত আদর এই নবীর উম্মতের প্রতি, অন্য অন্য নবী রাসূলরা একটু সুতা পরিমাণে রিকশিদিক করলে আমার আল্লাহ ধমক মেরে কাফায় লাইছে, মুসা নবীরে ডাকতেছে তুর পাহাড় আইবার লেগে কিতাব লইয়া যাও, মুসা নবী খুশি ঠেলা জুতা পাওয়া তুর পাহাড়ে গিয়ে উঠছে, আমার আল্লাহ ধমক মেরে কাফায় লাইছে, পাগলা নালায়েক কোরআন শরীফের আয়াত, হ্যাঁ মুসা কই লাগি জুতা লইয়া আলো, ঠিক কই মহান, যদি আমরা মসজিদে নামাজ পড়ি আমার এমপি সাহেব যদি জুতা পাওয়া দাও মসজিদের ভিতরে ঢুহে দাগা দিবেন না বাইরে দিবে, আমেরিকার বিলাই ক্লিন্টন আইলে জুতা খাওয়া দাইলে বাইরে হবে না, কিন্তু জুতা পায়ে দিয়ে আমার মসজিদে আইবার লেগে দেওয়া হবে না, আর পবিত্র স্থান তুর পাহাড়ে গেছে আল্লাহ ডাক দিলে মুসা নবী জুতা খাওয়া হয়ে গেছে গা, মুসা নবীর জুতা খাও আর এই নবীর উম্মতের জুতা খাও, অবস্থা দেখেন কিতাব খুলে দেখুন, নবী আমার উহুদের জমিনে দুইটা দান ধান শহীদ হয়ে গেলে নবী ব্যথা স্থির হয়ে পড়ে গেছে, কে যেন খবর দিলেন নাই রে নাই, দয়ার নবী দুনিয়ায় নাই, শয়তান সুযোগ পায় মানুষের কানে কানে খবর দিতেছে কুতিলা মুহাম্মদ শেষ, আর কার কথা শুনবা কারে দেখবা কারে নবী কইবা শেষ, কিতাব খুলে দেখুন খবর পাইয়া নাপাক শরীরে হযরত হানজালা দৌড় মারছে, মুসা নবীর জুতা পায়ে তুর পাহাড়ে গেলে আমার আল্লাহ ধমক দেয়, এই নবীর উম্মত নাপাক শরীরে দৌড় মারলে ফেরেশতারা ডাকতেছে মাবুদগো তুমি না বলছো নাপাক শরীরে জমিনে পাড়া দিলে গুনাহ লেখার জন্য তোমার হামজালা নাপাক শরীরে দৌড়তেছে, গুনাহ লেখবো কিনা আল্লাহ তুমি অনুমতি দাও, আমার আল্লাহ কয় ফেরেশতারা রে আমার হামজালা কই যার একটু দেখা যা, আমার বন্ধু দুনিয়ার জমিনে নাই খবর পাইয়া হামজালা দৌড়ে যাইতেছে, কি এর গুনাহ লেখবি, গুনার পরিবর্তে হামজালার প্রত্যেকটা কদমে লেখি লেখতে শুরু করো বলুন সুবহানাল্লাহ, শুধু তাই নয় রে ফেরেশতারা আমার হামজালা নাপাক শরীর লইয়া আমার বন্ধুর প্রেমে জীবনটা দিয়ে দিছে, আমি আমার হামজালার গোসল আমি আল্লাহ করাবো, দুনিয়ার পানি দিয়া নয় দুনিয়ার মানুষ দিয়া নয় আমি আকাশে উঠাইয়া রহমতের পানি দ্বারা আমার ফেরেশতাদের কি দিয়ে আমি হামজালার গোসল করাইবো, জোরে বলুন সুবহান, এই নবীর উম্মত নাপাক শরীর লিয়ে গেলে আল্লাহ গোসলের ব্যবস্থা করে, আর মুসা নবীর দমক দা ভাড়ায় আল্লাহ শরীফের দিকে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিবেন উমাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ নিজে বলেন তোমরা আমার রাসূলের কথাগুলি মানো, কোন রাসূল, যে রাসূলের নাম রাখলাম রাহমাতাল্লিল, আল্লাহ বলেন ওনাকে চিনো, আর কোন নবী রাসূলের নামের মাঝে রাহমাতাল্লিল আলামিন নাই, আমি আল্লাহ যার সাথে বন্ধুত্ব করছি এই নবীর নাম রাখছি রাহমাতাল্লিল, আল্লাহ কয় এই বন্ধুরা কেডা বুঝো, আল্লাহ কয় বুঝাও ভালো করে বুঝো, আমি আল্লাহর মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ আরবি 12টা অক্ষর আছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ তার মধ্যেও 12টা অক্ষর, আল্লাহ কয় এহেনেও 12 হেনেও 12, এই খেলা কি তোমরা বুঝতে পারো, একবার সুবহানাল্লাহ কই দেন না, আল্লাহ কি কয় এটার ভিতরে 12 সেটার ভিতরে 12,
এই খেলা কি তোমরা বুঝদারো? কি বলেন, এই দুই বারোর প্রেম সাগরে যারা জাপ দিছে এদের ইতিহাস খুলে দেখুন মিয়া, এই দুই বারো রাহমাতাল লিল আলামিন আর রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুই বারো বারোর ভিতরে যারা জাপ দিছে তাদের জিন্দগি খুলে দেখুন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এবং রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই কি বলেন, রাবিয়া বসরি কি মেয়ে ছিল না পুরুষ ছিল? মহান ভাই সাহেব এই আলোচনা করতে গেলে তো রাবিয়া বসরি যে কারবার করছে না, মেয়েরার দাম বেশি হয়ে যেতেছে কেন? অনেকে মেয়ের মেয়েরা নেবার হেরা নেবার বেড়াগিরিতে হামদার লগে কি করি, হেরা নেবার বেড়াগিরিতে হামদার লগে। রাবিয়া বসরি আর হাসান বসরি, রাবিয়া বসরি ছিলেন সার্গিদ, হাসান বসরি ছিলেন উস্তাদ। উস্তাদ হল পুরুষ, সার্গিদ হল এই নবীর উম্মতের কথা কইতেছি যে তাহলে দুজুহ নিবার সাহস পাইতো না ফেরেশতারা, সুবহানাল্লাহ। হাসান বসরি আর রাবিয়া বসরি, এ লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এহনো বারো হেনো বারো, এই দুই বারোর ভিতরে নাইম্যা কি করে দেখেন? হাসান বসরি দেহে নদীর পাড় দিয়া রাবিয়া বসরি হাঁটতাছে, এই সুযোগে হাসান বসরি নামাজের বিছানা লইয়া নদীর মাঝে গিয়া নামাজের বিছানা নদীর মাঝখানে গিয়া নামাজের বিছানা বিছাইছে। বিছায়া কয় কয়েকবার প্রস্তাব পাঠাইলাম রাবিয়ারে বিয়া করার লাগিয়া, রাবিয়া রাজি হইল না, বিছানাটা বিছায়া ডাকতাছে রাবিয়া, মানে তাই খুব বুজুর্গ দেখাইতে হইলা রে। হাসান বসরি মানে করতেছে এটা যদি দেখাইলে তারি তাহলে রাজি হয়ে যাবে বিয়া, বুঝতো নামাজের বিছানা বিছায় নদীর মাঝে দেখা রাবিয়া, রাবিয়া কি আয়ো তোমার এক যায় নামাজে খাড়িয়া নামাজ পড়ি। রাবিয়া ক বড় বুজুর্গি দেখাইতেছো দেখা যা মনে মনে কইতেছে রে, ক উস্তাদ আমার লাগে নামাজ পড়তাম, কহ নামাজ পড়লে তো উজু লাগবো, আমি উজুটা কইরাই উজু করতেছে, এই যে উজু করতেছে উজু আর শেষ না, কি উজু করতে অত কোনে লাগে? কোন এক আল্লাহর ওলির জীবনী খুললে পাওয়া যায় উনি উজু করতে বললে ওনার সাত দারাম পানি লাগতো, সাত দারাম পানি, এটা কোন উজু? আমি উজু কিরাই, হাসান বসরি পানির উপরে যায় নামাজ বিছায়া খাড়িয়ে রয়েছে, রাবিয়া বসরি উজু করতেছে। আচ্ছা হাত উজু করি বলে আমরা কয়বার দুই, এনে হুজুর থাকতারেন, পিশাব থাকতারেন, মুফতি থাকতারেন, মুহাদ্দিস থাকতারেন, মুফাসসির থাকতারেন, বলুন তো দেখি তিনবার হাত কেন দোয়া হয়? মাশাআল্লাহ, হ্যাঁ তার খবর আছে। প্রথম হাত দোয়ার নিয়ত থাকতে হবে আমার দুনিয়াবি ময়লা সাফ, দ্বিতীয় হাত দ্বিতীয়বার পানি দিয়া দোয়ার নিয়ত থাকতে হবে আমার জীবনের গোনা মাফ। মনে রাখবেন অস্ত্র শুনলে নই বাড়ির দিবার লাগে কত্রি জমাইছেন জানি না আমি, প্রথম হাত দোয়ার দুনিয়াবি ময়লা কি হবে, দ্বিতীয়বার দোয়া জীবনের হাতের দ্বারা যে গুনাটি করছি গুনাটি, তৃতীয়বার দোয়া হলো আমার অন্তর সাফ। জুড়ে বলুন সুবহানাল্লাহ, রাবিয়া বসরি এমনি করে ময়লা সাফ গুনাহ মাফ অন্তর সাফ এই মিলে রুজু করতেছে, অহন তো রুজু করি আল্লাহু আকবার নামাজ পড়ে বেটা নামাজ পড়ে এই নিয়ে এই মিলে উজু করে নামাজ পড়ে 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 আবার বাটার জুতা ফেলে সুরিয়েছে, এই উজু নয় এই নামাজ নয়, হ্যাঁ নবীর উম্মত এই নবীর উম্মত দুজু হয়ে যাবে কে বলছে? রাবিয়া বসরি উজু করছে, উজু টুজু কইরা রাবিয়া বসরি কয় এলে পানির উপরে যায় নামাজ বিছায় বড় বেড়াগিরি দেখাইতেছে, রাহ আমিও দেখাই। রাবিয়া বসরি উজু উজু শেষ কইরা হেরানি আবার বেশি খুশি হয়ে যা গেলে কইতাম মন ছা না, আস্তে আস্তে কইলে হেরা যাবো না হলে কি কই? রাবিয়া বসরি একটা মহিলা, হ্যাঁ মা বোনেরা তোমরা তো রাবিয়া বসরির মতো মহিলা, তোমাদের চরিত্র কোথায় আছে? রাবিয়া বসরির সাথে মিল আছে কিনা একটু হিসাব মিলাও, আজকের ওয়াজ গলায় বান্ধো, সকালবেলা ঘুম থেকে উঠে স্বামীর বেলায় ধরো, বড় ভাইকে বলো ভাই দুইটা লাউ বিচ্ছে আমার একটা রাবিয়া বসরির জিন্দিগি কিনে দাও, তাইলে হবে আজকের এই সম্মেলনের সার্থকতা। প্রত্যেকটা মহিলা যদি একটা করে রাবিয়া বসরির জীবনী ফাতেমার জীবনী কিনা ঘরে নেয় তাহলে হবে এই রাত্রে কষ্ট করে ওয়াজ শোনার সার্থকতা। রাবিয়া
উস্তাদের দিকে লক্ষ্য করে মনে মনে চিন্তা করতেছেন, উস্তাদ জি পানির উপর নামাজ পড়ে যাই নামাজ বিসাইছো, আমি মনে করছো দুর্বল, আমি দুর্বল না গো উস্তাদ জি, আমি পানির উপর যাব না, পানির স্তর আছে, একটা ভর করার ক্ষমতা আছে। রাবিয়া বসছি যাই নামাজ জ্বালাইয়া আস্তে আস্তে বাতাসের উপরে উঠতাছে, জোরে বলুন সুবহান। রাবিয়া খবর যারা পাইছে তারা বাতাসের উপরে যাই নামাজ বিছাইছে, জোরে বলুন সুবহান। মাথার উপরে উঠতে যাই নামাজ বিছাইছে বাতাসের উপরে, কি বলেন? বাতাস কি দেহা যা, পানি তো দেখা যা, বাতাসের কোন স্তর নাই, পানির তো একটা স্তর আছে। এবার রাবিয়া বস্ত্রী উপরে উঠতে বাতাসের মাঝে যায় নামাজ দিছে, ডাকতেছে উস্তাদ জি পানির উপরে কি নামাজ পড়তেন, আয় পড়েন আমরা বাতাসের উপরে নামাজ করি। সুবহানাল্লাহ কইতেন না? কিতাব খুললে পাওয়া যায় যে রাবিয়া এ প্রেম সাগরে জাপ দিয়া মাওলাকে এমনি ভাবে খুশি করছে গো। রাবিয়া খানায় কাবা জিয়ারত করতে যাবে, তোয়াফ করতে যাবে, হজ করতে গেলে আমার আল্লাহর ঘর খানায় কাবা যায় রাবিয়ার আগায় আনার জন্য। কি বলেন? অহংকার দিনে রাবিয়ার লেগে যাইব খানায় কাবা, অহংকার দিনে রাবিয়ার লেগে খানায় কাবা যাইব আগায় আনতো, যা যা দুলাভাই যা আগায় আনতো খানায় কাবা না। Threat has been detected. আলাম আমানাত, তোমরা যদি এমনি করে পরিষ্কার হতে নেককার হতে, তোমার পেট থেকে আমরা যখন বেরিয়ে আসতাম আমরাও আল্লাহর ওলি হইতাম সন্দেহ ছিল না। তাইলে এহেন মাপ দিলে দামটা রাবিয়ার বেশি হবে না হাসান বস্ত্রীর বেশি হবে? আপনারা যেমন রাবিয়া দিকে যেমন কইতেন না, মেয়েরা দেখে যেমন আপনারা খুশি না, এনে হাসান বস্তির দাম বেশি বোঝা যায় না রাবিয়ার দাম বেশি বোঝা যায়? কি কইন, রাবিয়ার দাম বাড়াইছে মার্কেটিং করে? মা বোনে রাখো রাবিয়ার জিন্দিগি তালাশ করো, রাবিয়া রাত্রের বেলা প্রভুকে খুশি করার জন্য ইবাদত করতে গেলে রাবিয়ার চোখে ঘুম আসলে, এই শেষ রাত্রের বেলা রাবিয়ার চোখে ঘুম আসলে রাবিয়ার যখন ঘুমে ধরত উঙ্গানি ধরত, রাবিয়া ডাকতেছে এরে রাবিয়া কেন ঘুমাস, ঘুমাবি কবরে যাইয়া, কিছুদিন থাকবে দুনিয়ায়, তোর কি প্রভুর সাথে সম্পর্ক করতে তোর মন চায় না, এত নিষ্ঠুর কেমনে হইলে রে রাবিয়া, খালি চাস ঘুমাইতে, কবরে যাইয়া ঘুমাবি, তোরে কেউ ডাক দিবি না। রাবিয়া ইয়া গায়া গায়া এমনি করে নিজের সাথে নিজে যুদ্ধ করত, এমনি করে ইতিহাস সাক্ষী দেয়, রাবিয়ার জিন্দিগি প্রমাণ দেয় কেন ঘুম আসে। ঘরের দনহার মাঝে রশি লাগাইয়া মাথার চুলের মাঝে বান দিয়া লটকায় রাখতো, উঙ্গানি আসলে চুলের টান লাগলে যেন ঘুম ভাঙ্গা যা। আমার আল্লাহ বলেন এমনি করে রাবিয়া আমার আমি মাওলার প্রেম সাগরে জাপ দিয়ে রাবিয়া আমার ভালোবাসা কেমনি করে আদায় করে নিয়েছে। দুনিয়ার মহিলারা লক্ষ্য করে দেখ রাবিয়ার পাওয়ার কত বেড়ে গেছে, মা বোনে দেখো মাপ দিয়া দেখি গো আমাদের চাইতে তোমরার পাওয়ার বেশি, পাঠিয়েছিলাম এদিকে বারো ওইদিকে বারো, দুই বারোর প্রেম নদীতে জাপ দিয়ে তাদের দাম কত। হাজরতে রাবিয়া বসছি বাতাসের উপরে, হাসান বসছি পানির উপরে, মাপ দিলে দুজনের মাঝে দাম কার বেশি হয়েছে? আর যদি কোন কার দাম, মার্কেটিং করিয়া এবাদত করিয়া কি করিয়া? শুধু তাই নয়, হাসান বসছি আর রাবিয়া বসছি দুইজনে মিলে আজকে তোমার সাথে আমার খেলা হইব, ফলাফলি খেলা, ফলা মানে ফলাফলি খেলে না, দুজন দুজন করে বাদ করে, তিনজন করে বাদ করে ফলাও, দুনিয়াতে তো ফলাফান ফলাইলে ফলায় সেটা, আর হিতানে কয় কি অপোজিটে যারা তারা কয় দেখে লাইছি এমনই দাও দে। আর এই বারো বারো এই বারো প্রেম বুঝে এই কালিমার মালা গলায় লইয়া হাসান বসছি আর রাবিয়া বসছি হেরা ফলাফুলি খেলে, এগো সুবহানাল্লাহ ফলাফুলি খেলে, কি কন দুনিয়ার মানুষের দেহায়া কারে দেহায়া? রাবিয়া বস্তি কয়
আপনি আগে ফলাই হাসান বসরি কর না তুমি আগে ফলাও তুমি আগে কর না তুমি আগে সিরিয়ালে হাসান বসরি ফলাই পড়ছে ফলাই তো আগে হাসান বসরি ফলাইছে ফলাই সেরে কয় রাবিয়া বসরি কয়েতে কেলাইছি কই আমি কই আছি কোন লাগবো কেলাইছি কইলে তো না আমার বুঝি ফাম দিয়া বাইর হরতা রাবিয়া বসরি কয় তুমি কই ফলাইছো আমি কইতাম কহ কও কো তুমি দি আল্লাহর আরশের খুঁড়ি রাজগীর মধ্যে কাড়ে রইছো আমি ফলাই কয়ে ফলাই রাবিয়া ফলাইছে আসান বসরি বিচারে বিচারে বাইর করার সময় আছেন এক মাসের কয় মাসের এক মাস এক মাস পরে কই রাবিয়া তোমারে ভাইলাম না আচ্ছা এই আলোচনা করলে তো হেরা খুশি বেশি হইব কি কই খুশি হতা খুশি হয়ে যদি আর একদিন আমাজে হয়ে থাকা তাহলে আমরা তো লস কি কি কই আমি তো আরশের খুঁড়ি রাজগীত ফলাইছি তুমি বাড়ি কে রাড়াইছো আচ্ছা তোমার যে বিছারলাম আরশের খুঁড়া তো বিছারলাম ফাইলাম না আচ্ছা দুনিয়া থেকে বলে আরশের খুঁড়া বিছারে আচ্ছা এই ক্ষমতা আর কারো আছে আমি এই ক্ষমতা আর কোন নবীর উম্মতের দেওয়া হয়েছে আল্লাহ কইলা আমার কেমন নবী ছিল না যার নাম রাখলাম রাহমাতাল লিল আলামিন আর এই নবীর উম্মতের নাম রাখলাম কুনতুম খায়রা উম্মতি আমার নবীও দামি আমার নবীর উম্মতও আমার এই নবীর মতো কোন নবী নাই নবীর উম্মতের কত কোন নবীর উম্মতের মতো কোন উম্মত হাসান বসরি ডাকতেছে রাবিয়া আমি তো ফলাইলাম লুকাইলাম তুমি আমার ভাই করছো আচ্ছা তোমার আমি বিচারে ফাইলাম না তুমি কই ফলাইছো কওছে দিহি রাবিয়া কয় হুজুর আমি কই ফলাইছি বিচারে ভাইবেন কেমনে একটা মানুষ বানাইতে আল্লাহ নাকি চারটা পদার্থ লাগাইছে আগুন পানি মাটি বাতাস আমি যখন ফলাইছি আমার চার ভাগ ধরে চারটা ভাগ করছি মাটিরটা মাটি দালাইছি পানিরটা পানির দালাইছি আজকে জানাম এখানে আইছি এই বারো বারো চব্বিশ অক্ষরের কালিমাটা আপনাদের কাছে আছে কিনা কর এই কালিমালিয়া কষ্ট করতে রাজি শুধু রাবিয়া বসতে আসান বসতে নয় ইতিহাস করে দেখুন সেইদিনা পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এই কালিমার মালা গলাই লইয়া এই সময়টুকু কান্দে লইয়া কত রঙের খেলা খেলছে ইতিহাস খুললে পাওয়া যায় বড় পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কাছে বুড়া এক মহিলা গেছে বুড়া থর থর করে গিয়া ডাকতেছে হে আব্দুল কাদির তুমি বলে বড় বিশ্ব বইছো কহ তুমি যদি বড় বিশ্ব বই তাহা আমার একটা ছেলেও নাই মেয়েও নাই আমার একটা ছেলে দেব বড় বিশ্বাস খুব মাইরা লিখছে দিয়ে আমাকে কি কর মানুষ মানে এমপি সাহেবের কাছে জানা এমপি সাহেব আমরা মা দেশের লেগে মুসলিম লেগে এক টন গম দিউন লাগবো এমপি সাহেবের তো গম কি নিজের ফগরতে দিব না সরকার রেহান দিব কেন সরকারের লগে এমপি সাহেবের একটা মিল আছে না আমরা যদি যাই সরকারের কাছে গম দিব এমপি সাহেব বলে আল্লাহর দরবারে এমপি তো হলো আল্লাহর ওলিরা জুরে কোন সুবহানাল্লাহ বড় বিশ্বের কাছে গিয়া কয় বড়বি তুমি যদি বড় বিশ্ব বলে তাহ তাহলে আমার একটা ছেলে দেউন লাগবো বড় বিশ্ব হাত তুলছে এই শেষ রাত্রে বইয়া আল্লাহ এই মহিলাটার একটা ছেলে নাই মেয়ে নাই এটা কুন্দা এটা এই মহিলাটার একটা ছেলে দাও আল্লাহ কয় এটা এটা কোন কথা হইলো বেটি দুই হয়েছে অনেক ছেলে দেন তাইলে দুইটা দাও করে দুইটা এটা বাজেট নাই বাজেট থাকলে তার আগে ওই লইলে কথাইলে তিনটা দাও আমাদের ভাইদের মধ্যে আছে হযরতে আবু বকর সিদ্দিক উমর আলী উসমান হযরতে হামজা আমাদের ভাইদের মধ্যে আছে
এরকম বড় বড় আমাদের বাইক দিয়ে আমরা কেন দুধ দিতাম? আসুন সামনে বাড়ি, নাকি আপনার কষ্ট হইতেছে? এবার বড় পিসাব সাইয়েদ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, তিনটা দাও। আল্লাহ কয়, বাজার তো নাই, আরশের মাঝে সায়াদা হোক, খাতার মাঝে নাই, তার নামে কোনো বাচ্চা কাচ্চা নাই, বড় পিসাব কোথায়? সাইটটা দাও। একবার সুবহান আল্লাহ কইতেন না, আসতে গেলেন সুবহান আল্লাহ। এই খেলার প্লেয়ার আমাদের ভাইদের মধ্যে নবী বলছে কুল্লু মুসলিম মনে খোয়াতুন, সকল মুসলমান তোমরা ভাই ভাই। তার অর্থ এই না যে আমার বাপ ও ভাই, এই ভাই না, মহব্বতের দিকটা। এই কালিমা যারা পড়ছে সকলে আমরা এক কালিমার রশিতে ভাই। জুড়ে কইন সুবহান আল্লাহ। আমার এই কালিমার ভাইদের মধ্যে একজন যদি জান্নাতি হয়, এই কালিমার রশিদা ছাইরা দিয়া জান্নাতের দরজায় বসে টানতে থাকবো, আর কালিমাওয়ালা যারা আছে সকলে কালিমার রশিদ ধরবো, আর হেরা টাইম না সব পিত্রে নিবো। জুড়ে কইন সুবহান। বলতেছিলাম ডাকতেছে, ছয়টা বরং তো গেছে। এবার আল্লাহ কয়, আমি তো এটার বাজেট বন্ধ করে দিছি, তার নামে কোনো সন্তান আদি আরো বেরি বুইরা হয়ে গেছে, অনেক করতে বাধ্য হইব। কথা এলে সাতটা দাও। কোন কয়টা হয়েছে? কথা কইলেই খালি বাড়ে, কথা কইলেই খালি বাড়ে। সাতটা চাইছো, আচ্ছা নাও সাতটা মঞ্জুর করলাম, আর না মাও আর বাড়াচ্ছি না। শুধু তাই নয়, ইতিহাস খুলে দেখো বড়বীর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ফানাফিল্লা হইয়া জাহান্নামের ভিতরে ঢুকে গেছে বড়বীর। জাহান্নামের ফেরেশতাদের সর্দার হলো মালিক, সর্দার কারা? জান্নাতের ফেরেশতার সর্দার কারা? রেদওয়ান। রেদওয়ান মনে রাখবেন, এটা তুমি আওয়াজ মাঝে মাঝে বিপদে পড়লে কই তারবে, আমি তো দিছি গায়ে হিন্দু বাড়া দিয়ে আইবো। আচ্ছা আমার বেহেস্তের সর্দার কেডা আর জান্নাত জাহান্নামের সর্দার কেডা? আমি বেটিটা বেহেস তো এমনি কি ইস্তেই জানে না, এটা সে কেন কেন খালি অজ আইলার গেলে হইতো না। বেহেস্তের ফেরেশতাদের সর্দারের নাম কি? রেদওয়ান। নাম কি? রেদওয়ান। আর জাহান্নামের ফেরেশতার সর্দারের নাম কি? এই মালিক ফেরেশতার কাছে গিয়া বড় পিসাব গিয়া জিগা, এ মালিক কে আছে না আমার নবীর উম্মতের, তোর এই জাহান্নামে যে মানুষগুলি আইব এই লিস্টটা তো তোর কাছে আইছে? কহ আইছে। দেখছে আমার নবীর উম্মতের কোন নাম আসেনি? সুবহানাল্লাহ। আসতে কইলে আচ্ছা কোনছে আসামি জেলখানার যাইবার আগে থানার থেকে আগে আসামি ফাড়া, নাকি আসামির নামের তালিকাটা ফাড়া? তালিকাটা আগে যাইবো, পুলিশে পরে আসামি লইয়া যাইবো, জেলার জেলদারগা এই নামের তালিকা দেখে আসামি রিসিভ করবো। আসামি আগে না কাগজপত্র আগে? তো কাগজপত্র দিলাম আগে গেছে গা কাটা জাহান্নামে যাইবো। এবার বড় বিশ্বাস গিয়া দা হ্যাঁ আমার নবীর উম্মতের কর্তর লিস্টির মাঝে নাম আসেনি ক, মানে আমি কি কইতাম? লিস্টি ডান কনা, এটা তো মালিহেন নিষেধ, কতর মালিক রে কহ প্রেমের খেলা খেলতো, আজকে আমরাও সেই প্রেম নদীতে বসে গেছি। একবার কইনি আলহামদুলিল্লাহ, মাওলা জানে কত মাওলা রেজিগা আসেনি। আর যদি নাম তাহে কই দিলাম, আমার নবীর উম্মতের মধ্যে যারা আল্লাহ আল্লাহ নামের জিকির করে ওই রকম লোকের নামগুলি থাকলে অক্ষণে কাইতে দে। আমি তো কাটবার ক্ষমতা নাই, তোর মাওলা রেখো আল্লাহ, ও আল্লাহ মালিক ফেরেশতা দা আল্লাহ বড় বিশ্ব কি কহুন? আচ্ছা আল্লাহ হুনে না কি কহ? আল্লাহ কই কি কহ? যারা আল্লাহ নামের জিকির করে বড় হিসাবের মতো যারা, এরা বলে এই জাহান নামের খাতাতে নাম কেটে দিতাম। আল্লাহ তুই কয়ে দে বড় পিতা, তুই কয়ে দে হেরা নাম খাতাত লিখছি ওই না জোরে খুঁজছো। আমার এই নবীর উম্মত হইল সবচেয়ে উত্তম সবচেয়ে দামি। একবার কইন সুবহান আল্লাহ। শুধু তাই নয়, বড় বীর সাইয়েদিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জিন্দেগি খুলে দেখুন
এই প্রেম সাগরে জাপ দিয়ে কত বড় শক্তি অর্জন করেছেন। রাত্রে বেলা যাইতেছে গভীর জুনিতে, শেষ রাত্রে যায় দেখে একটা মহিলা সমুদ্রের কিনারে বসে বসে কানতে কানতে দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। বরফের জিগায় মাগো এত রাত্রে এই জায়গায় বসে বসে নদীর কিনারে কেন কান্দো? ওই মহিলাটা মনের দুঃখ বলতেছে, বাবা তুমি কে? আমি আব্দুল কাদির, তুমি কি বরপীর হ? বাবা বরপীর, আজকে ১২টা বছর পার হয়ে গেছে গো বাবা, আমার একটা মাত্র ছেলে বিবাহের জন্য পাঠাইলে, বউলে আসার সময় বরযাত্রী সহ নৌকাটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, আমার ছেলেও নাই বউ নাই, নৌকার মাঝি মল্লা সব সহ শেষ হয়ে গেছে। বাবা গো ওই ছেলে আমি মা কানতে কানতে চোখ দুইটা অন্ধ হইয়া গেছে। বরপি ডাকতেছে, তুমি নাকি বান্দার কান্দা সইতে পারো না? এই মহিলাটা ১২ বছর পর্যন্ত কানতেছে, কি এর অভাবে কান্দে? কি এর অভাবে? তার ছেলের অভাবে। আল্লাহ তুমি কি পারো না তার ছেলেরা দিতা? আর তুচে অ খোদা, এই বেটিটার কান্দে না, বেটির লাগে আমার মায়া লাগতেছে, বেটির কান্দে না, বেটির ছেলেরা দাও। আল্লাহ কি এর ছেলে দিত? কোথায় এলে ছেলের বউ সহ দেব? আল্লাহ তাহলে কি বউ সহ দিত? কোথায় এলে নৌকা দাও? আরে নৌকা তাহলে মাঝি সহ দাও। কোয়ারে মাঝি সহ দিতাম, এটা মাড়িয়ে খাই রয়েছে ১২ বছরের কাহিনী, কাঠকুট পর্যন্ত কই আছে না আছে, মাড়ি মুড়ি খাই অবশ্যের গিয়ে লেছে, এটা অহনাবার এটা আমি কইতে না বাহরুম, এটা কইতে না দেম। কোথায় এলে নৌকার ভিতরে যে বরযাত্রী আছে হেরা সহ দাও। সুবহানাল্লাহ, তুমি ঘুমায়া কইলে? আচ্ছা এই খেলা যে নবীর উম্মতে খেলে, যে এই তান্ডে দুজনই তারবো, প্রভু ছেলে সহ ছেলের বউ সহ নৌকা সহ মাঝি সহ বরযাত্রী সহ ফিরাইয়া দাও। আল্লাহ কয় এটা কেমনে হইব? কবে মারা গেছে? ১২ বছর হয়েছে, এটা আমার ওখানে কেমনে কি আড্ডি গুটি কিস্তা নাই, এটা করতে কি মাড়ি মুড়িয়ে খাই লাইছে? ক দিবা না আসল কথা কয়ে দে একবার। সুবহানাল্লাহ, দিবা না আসল কথা কয়ে দে। আল্লাহ কো আসল কথা কি? তুমি না কুরআন শরীফে কইছো, মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দ্বারা সৃষ্টি করেছো, মাটির মধ্যে মিশাইয়া দিছো, আবার মাটির থেকে তুমি উড়াইবা। আমাবুত লক্ষ লক্ষ বছর পরে যদি মাটির থেকে মিশাইয়া আবার উঠাইতে পারো, ১২ বছর পরে কি তুমি পারবা? আরো জোরে কইন সুবহানাল্লাহ। কি কইন? দর্শিনী দর্শিনী। আচ্ছা এইটা যারা করে হেরার আবার দুজনই তো গড়া। বরপীর সাইয়েদ আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত বাড়াইছে, মাবুদ গো আর দেরি করলে আরো কয়ে দেন। আল্লাহ কই বরপীর আর কইতে হইতো না, চক্ষুটা খুলে দেখ নৌকা কিনারে ভিড়তেছে। বরপীর চক্ষুটা খুইলা দেখে নৌকা আয়শা কিনারে ভিড়ে গেছে, মহিলাটা কানতেছে। শেষ রাত্রে এই শেষ রজনীতে মহিলাটা বাবা গো কইয়া কান্দে, নৌকাটা কিনারে ভিড়ে গেলে মার কন্ঠেরা হোক ভাইয়া, ছেলেটা দৌড়ায় আইজা মার গলায় ধরছে, মা দুখিলে ছেলেটারে পাইয়া গলায় আঞ্জা দিয়ে ধরছে, বাবা গো ১২টা বছর আমি মারে কান্দাইলা। ছেলে জবাব দেয়, মা গো আমি তো মাত্র আইলাম, বিয়ে কইরা তুমি না পাঠাইছো? বাবা রে বিয়ে করে আসো নাই রে বাবা, ১২টা বছর পার হইয়া গেছে। বলতে দিলাম কোরআন শরীফ খুলে দেখুন এমার ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেন, হাদিস শরীফ খুলে দেখুন এমার ব্যাপারে আমার নবী হাদিস শরীফে ওয়াজ করেন, আমার আল্লাহ বলেন মা বাবার সহিত ভালো ব্যবহার করো, আমার নবী কয় এ মা বাবার পায়ের তলে তোমার জান্নাত। কার পায়ের তলে জান্নাত? আর জোরে কর, কার পায়ের তলে? আচ্ছা মার পায়ের তলে জান্নাত দিলে জান্নাতটা কাছে হইলো না দূরে হইলো? বরপীর সাইয়েদনা আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির আলোচনা অনেক হয়েছে, ওনার জিন্দিগি খুলে দেখুন। উনি দুনিয়া থেকে বিদায় হলে যখন কবরে দিয়ে আসছে, ওনার মুরিদদের মধ্যে কাশপওয়ালা ওলি ছিলেন, যারা এই চক্ষু বন্ধ করলে এই অন্তরের চক্ষু খুলতো, অন্তরের চক্ষু কবর ও সায়াদেহ মুলকিন নকির আইসে কবর, বড় বিশ্বাবের কবর আয়াজি গায় রব কাড়া বড় বিশ্বাব রাওরে না।
সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ ওই শুকু আর কাম পাইছস না আমারই সহ্য গাইতে রব কাটা কারণ ধর্ম কি রাহরে না নবীজিকে চিনেন বর বিশ্ব চিনে না নবীরে একবার চিনে না এক কোটি বার চিনে একটু রাগ হয়েছে তিনবার জিগাইলাম লাহোরে না মুলকিন নকি ধমক মারছে আর আমি আপনার রব কারা আপনি তাফা দা দৌড়ে দৌড়ছে আল্লাহর ওলিদের একটা ক্ষমতা আসেনি এই ক্ষমতা কে দিছে ক্ষমতা সিনেমা দিকে অর্জন করছে মাওলার প্রেম সাগরে জাপ দিয়া এমনি করে হুকুম মতো চইলা নবীর প্রেমের মালা গলায় লইয়া এমনি করে শক্তি অর্জন করছে আল্লাহ কই বন্ধু গো তোমার উম্মতের এই শক্তি কি দিছি আরো লাগলে আরো দেম কইনা সুবহান বলতেছিলাম বড় পীর সাইয়েদেন আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাই কবরের ভিতরে দুই দিয়া থাফাতা দৌড়ারে দৌড়ছে দুইরা সালে তোর কেডা মারাইছে রে কাশপলা ওলিরা চারদিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে দেখার ক্ষমতা কে দিছে তোর কেডা মারাইছে রে কজুর সাইরা দিন জায়গা কো সারতাম না কেডা মারাইছে কো কি কিন ফেরেশতারা নবীর উম্মতের কাছে দরাদ পড়ছিনি একটা কজুর আমারে সাইরা দিন আমি জায়গা তুই সাইরা দিলে আইবি নি আবার আমি আল্লাহ ঠিক কই আই আমরা যে দরাদ পড়ছি কোন আইতে না সারলে তার সারছে দেখো আল্লাহ কিছে দূরে লাইছে কেডা আল্লাহ দেখছে না কেডা দূরে লাইছে কেডা কেডা বুঝি বড় বিশ্বাস যে বড় বিশ্বাস যে কালিমা পড়ছে আমরা তো সেই কালিমাই পড়ছি নাকি বেশ কম আছে একটা অক্ষরও বেশ কম নাই বড় বিশ্বাস যে নবীর উম্মত আমরাও বড় বিশ্বাসই তা করতে আমরা দিকে ইস্তা পারি না তার কারণটা কি বোঝা গেল আমরা মাঝে রোগ আছে নি বেশি এই রোগ গুলি আর জ্বালন দূর পেরা একটা ট্যাবলেট ফিট করি একটা ট্যাবলেট দেওয়া যদি এই নবীর উম্মত যদি একটা রোগ মুক্ত করে কবরও যাইতে পারে আদি শরীফ খুলে দেখুন নবীর একটা সুন্নত লয়া যদি কবরও যাইতে পারে এই যুগের মানুষ একশত গলা কাটা শহীদের সওয়াব দান করে দেওয়া আল্লাহ কই বন্ধু গো একশো তো হুন আইছি যদি আরো লাগে আমি আরো দেম বলতেছিলাম বড় পীর সাইয়েদেন আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ লেখো যাও আল্লাহ দৈর লাইছে কি করতাম আল্লাহ কই সালাম টালাম দিসলে কই না সালাম তো দিছি না তুর গিয়া সালাম দিয়া কইস হুজুর আসসালামু আলাইকুম শিয়া দিতেছে কেডা অনেক সময় দুনিয়ার মাঝে সরল সুজা জামাই টামাই থাকলে শ্বশুরবাই জাবালা দেখেন মুরব্বীরা শিয়ায় দেয় কেরে দরাদ ফোরতারে অনে মুলকিন নগির দরাদ ফোরছে শিয়ায় দেয় কেডা সালাম টালাম দিস এক বেকল রে বিয়া হরাইছে বেকল তো বিয়ার দিন তো বেকল হইলো দরাদ ফোরে না কেরে না হদিরা বয়ে থাকলেও বিপদ আপদ সালা এলে বন্ধু বন্ধু বই কি কইন ঠিক নেই কোনো প্রশ্ন করলে বন্ধুরাই কইলা মানে ফিরাজাত তার যখন যাইব বড় ভাবি ক বিপদ বর্ষ আচ্ছা দরাত প্রভা তুমি যে বেক ভাবি কি করতাম কই ময় মুরব্বি দেখলে সালাম দিস আর খাস বলা বিসমিল্লাহ কইয়া খাইস আর তুই তো অ্যাকশন না হইলে হয় না কিছু কমাইয়া খাইস বাদ বেশি দিলে খুশি হইবে খুশি না হইয়া কইস ওহানে আর দিয়েন না সিহায় দিতাছে বেড়া মস্ত করতে 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 যাইতাছে গিয়াছে মার্শাল্লাহ বাড়ির সামনে গিয়া দেয় সার ধন শ্বশুর দাদুর নানুর মুরব্বীরা বই দিছে গিয়া হনে শিখছে যে হনে কুন্ডা কইব বুইল্লা লাইছে গিয়া সালাম না দিয়া কই বিসমিল্লাহির রহমানির রহিম মানছি কো মার্শাল্লাহ জামাই দি সাড়ে সাতজ বাড়ির ভিতরে গেছে শাশুড়ি ভাত বাইরে দিছে ভাত সামনে দিছে বলে মনে হইছে বিসমিল্লাহ তো খাও না টেহানো কইছি কি কইন অরিজিনালি না জানলে শিয়া সালাইব কইতি মুলকিন নগির দরাত পড়ছে বেক কইলা জামাই ডক আল্লাহ করে করছস কি সালাম তালাম দিতে কই না সালাম তালাম দিতে আবার এক হুজুর আসসালামু আলাইকুম বড় বিশ্বাস থেকে কি রে কেডা শিয়ায় দিছে যে এই নবীর উম্মতরে আটকায় রাখতো কেডা আর কইছে দিহি
বলতেছিলাম কোরআনের ঘোষণায় মানুষ দুর্বল, দুর্বল মানুষকে শক্তিশালী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উনার দুস্তকে পাঠাইলেন দুনিয়ার জমিনে একটা মন্ত্র দিয়া, শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটার নাম কি? ইয়া আইয়ুহান নাস কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী বাড়ি বাড়ি ঘুরত আর এই শক্তিশালী মন্ত্রটা পড়াইতো। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ যেমন বলছে খলিকাল ইনসান, নবীও এই ইনসানকেই ডাকতেছে, হে দুর্বল মানুষ তোমরা শক্তি অর্জনের জন্য পড়ো লা ইলাহা ইল্লা। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় আমার নবী বাড়ি বাড়ি ঘুরত আর ডাকতো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি বাড়ি ঘুরত, রাসূল রাস্তা দিয়ে চলাফেরা করলে এক বয়সের ছেলেরা আমার রাসূলকে ধাক্কা দিত, পাগল পাগল বলে ডাকত, পাথরের কোনা দিয়ে ডিল মারত, আমার নবী মুখটা ফিরাইয়া ফিরাইয়া ডাকত, ছেলেরা রে আমারে গালি দিস না, আমারে ধাক্কা দিস না, আমারে পাথর দিয়া ডিল মারিস না, তোরা কি জানোস না আমার মা নাই আমার বাবা না। দয়ার নবী মায়ার নবী এমনি করে বাড়ি বাড়ি ঘুরত শক্তিশালী বানানোর জন্য, বাড়ি বাড়ি ঘুরত আর ডাকত, কেউ রাখত শক্তিশালী মন্ত্র, কেউ আবার রাসূলকে কষ্ট দিত ধাক্কা দিত। এমনি ভাবে সারাদিন ঘুরতে ঘুরতে বুক ভর্তি ব্যথা লইয়া রাসূল বাড়িতে গিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করেন, খাদিজা গো কেউ রাখে, কেউ গালি দেয়, কেউ ধাক্কা দেয়, কেউ পাথরের কোনা দিয়ে ডিল মারে, এ খাদিজা আবু জাহেল আমার চাচা যদি পাশে থাকতো মনে হয় তারা আমারে আর কষ্ট দিত না, আবু জাহেলকে যদি আমার কথায় আনতে পারতাম। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় আমার নবী মনের দুঃখ লইয়া গভীর জনিতে রাত্র ১২টার থেকে ১২:৩০ মতান্তরে ১২:১২টার থেকে ১টার মধ্যে আবু জাহেলের ঘরের সামনে দাঁড়াইয়া আমার নবী ডাকতেছেন, চাচা গো, ও চাচা দরজাটা খুলো। আমার নবী ডাকতে থাকলে আবু জাহেলের ঘুম ভেঙে গেছে। এই সময় কি মানুষ সজাগ থাকে না ঘুমায় থাকে? নবীর উদ্দেশ্য হলো নিরিবিলি আমার চাচারে বুঝাইয়া দেখি এই মন্ত্রটা নিয়ে পড়াইতে পারি। নিষ্ঠুর পাশান আবু জাহেল ঘুম থেকে উঠে জবাব দেয়, কে তুমি এত রাত্রে এত সুন্দর করে চাচা চাচা কইয়া ডাকো? আমার নবী ডাক দেয়, চাচা দরজাটা খুলো। দরজাটা খুললে আবু জাহেল বলেন, আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ যেন উদয় হইয়া রইছে। এত রাত্রে কিসের জন্য আমাকে চাচা চাচা করে ডাকতেছ? এত কষ্ট করে কেন আসলা? আমার নবীর মনে বড় আশা, চাচার কি দয়া হয়ে গেছে? চোখের পানিগুলো ডালমের রসের মতো টল টল করে পড়তেছে আর ডাকতেছে, চাচা চাচা গো, মক্কার জমিনে আমার মা নাই আমার বাবা নাই, মা যদি থাকতো গো, বাবা যদি থাকতো এত রাত্রে আমি তোমারে কষ্ট দিতাম না। ভাতিজা বলো কি দুঃখ তোমার? চাচা এই মন্ত্রখানি কালিমার মালা খানি গলায় নিবানি, ও চাচা আমার সঙ্গী হইবানি, জান্নাতের মেহমান হইবানি। আবু জাহেল কয়, আজকে এই মক্কার নেতাগিরি ছাইরা আমি তোমারে নেতা মানতাম, আর কাজ পাইছো না, প্রস্তাবটা ভালোই করছো, টের পাইছো না কার কাছে এই প্রস্তাব, রাখো আমি আইতেছি। আমার নবী তো অপেক্ষায় চাচা বুঝি আসবে, কিন্তু নিষ্ঠুর পাষাণ আবু জাহেল বাড়ির ভিতরে যাইয়া ঘরের ভিতর থেকে লাল রঙের একটা চাবুক নিয়ে নবীর সামনে এসে হাজির, হাতটা পিছে। ভাতিজা আবার বলো কি লাগবে, কেশিয়ার জন্য আসছো? চাচা এই দুঃখ, আমার মা নাই বাবা নাই, এই কালিমাটা দিয়ে তোমার কাছে আসছি, তুমি কি এটা পড়বা? এই কথা বলতে দিরি নিষ্ঠুর পাষাণ আবু জাহেল, যে নবীর সুন্দর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসত না, ওই নবীর চেহারায় সাত সাত করে আঘাত শুরু করে দিছে।
নবী এক একটা আঘাত লাগলে সঙ্গে সঙ্গে চামড়া ফাইটা রক্ত মুবারক বাহির হয়। নবী ডাক দেয়, চাচা গো আর মাইরো না, মারতে মারতে মরুভূমির বালুর মধ্যে দয়ার নবী মায়ার নবীরে শোয়া ফেলাইলে আমার নবী দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে, চাচা গো আর মাইরো না, আর সইতে পারি না। আমার আল্লাহ বলেন, বন্ধু এই কালিমা বাড়ি বাড়ি দিতে যাইয়া তো মার খাইতেছ, একবারও তুমি আমারে ডাক দিয়া কইলা না। আমি আল্লাহ সব দেখছি বন্ধু গো, কথা দিলাম গো, এ কালিমা যা পড়বে, কালিমার মালা যারা গলায় রাখবে, এইরকম একটা কালিমাওয়ালার জন্য দশটা পৃথিবীর সমান জান্নাত আমি দান করে দিব। বলতেছিলাম মানুষ বানাইছে দুর্বল করে, দুর্বল মানুষের কাছে শক্তির জন্য মন্ত্র পাঠাইলেন নবীজিকে দিয়ে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে মানুষ দুর্বল, তাহলে বোঝা গেল এই কালিমার সাথে যারা সম্পর্ক হয়েছে এই মানুষগুলি কি দুর্বল হবে না শক্তিশালী হবে? কিতাব খুলে দেখুন মহিলাদের মধ্যে কত শক্তিশালী ছিলেন কালিমার মালা গলাই লইয়া। হযরতে সুমাইয়া নামে একজন মহিলা ছিলেন, কালিমার মালা গলায় নেওয়ার পর ইমানি শক্তি অর্জন হয়ে গেছে। কাফের বেঈমানেরা সুমাইয়াকে দেখলে দমক দেয়, সুমাইয়া রে কালিমা সারবি না জীবন দিবি? সুমাইয়া বলেন, মহিলা বলে, আমাকে আর দুর্বল মনে করো না, তোমাদের মতো মানুষ আমি হতে পারি কিন্তু ইমানি শক্তিতে শক্তির দিক দিয়ে তোমাদের চেয়ে বেশি আমার। যার ইমান আছে তার শক্তি আছে কিনা কার? আসতে কইলেন যে আগেকার দিনে আমার বাবার মুখে শুনছি মুরব্বীরা বৃষ্টি না হইলে মাড়ে বৃষ্টির জন্য গেলে ডাক দিলে সঙ্গে সঙ্গে বৃষ্টি নামতো, বৃষ্টিতে না ভিজে বলে বাড়িতে আইতারছে না। কি বলেন? ওখানে বৃষ্টির লাগা খরানের সময় দোয়া করলে বৃষ্টি লইয়া বাইত আউন যা না খালি হাতে বাড়িতে আউন লাগে। তাহলে বোঝা গেল সব ঠিক আছে, বেজাল কিছু আমরার মাঝে হইছে। লন পরিষ্কার হই, ইমানি শক্তি বাড়াই, এক আল্লাহ আর নবীর কথার বাইরে আর কারু কথা মানতে রাজি না, প্রয়োজন হলে জীবন দিব, এর বাইরে কারু কথা মানব না, তাইলেই হব আমরা ইমানদার। তারপরে আমাদের কাজ আসবে, কি কাজ করতে হবে এই কাজগুলি সামনে আসতেছে। কি বলেন, কষ্ট হইতেছে না তো আপনারা? আসুন সামনে বাড়ি। বলতেছিলাম হযরতে সুমাইয়া এই কালিমার মালা গলাই লইয়া মক্কার জমিনে ঘুরে, কাফের বেঈমানেরা ধাক্কা দেয় গালি দেয়, কাফের বেঈমানেরা সাবধান করে দেয়, সুমাইয়া রে কালিমা ছাড়বি না জীবন দিবি, কারো কথায় সুমাইয়া ভয় পায় না। সুমাইয়ার কাজে সুমাইয়া থাকে। একদিন সুমাইয়াকে কাফের বেঈমানেরা গড় থেকে টাইনা শেষরাইয়া বাহির করে মরুভূমির গরম বালুর উপর দাঁড় করাইয়া বলতেছে, সুমাইয়া এখনো সময় আছে বল, কালিমা ছাড়বি কিনা? সুমাইয়া কই না, জীবন দিব, কালিমা ছাড়ব না। কি বলেন, কালিমাওয়ালা কি আন্তরিক মানুষের ধাক্কায় কি কালিমা ছাড়তে পারে? বলতেছিলাম সুমাইয়া বারবার জবাব দেয় না, কালিমা ছাড়ব না। কাফের বেঈমানেরা আরবের মরুভূমি ভালু খা খা রৌদ্রের মধ্যে সুমাইয়ার কাপড়গুলো টাইনা টাইনা খুলে উলঙ্গ করছে, উলঙ্গ করে মরুভূমির মাঝখানে দাঁড় করাইয়া চারদিক দিয়ে শত শত কাফের বেঈমানেরা উলঙ্গ সুমাইয়ার দিকে তাকাইয়া তাকাইয়া, হাদিস শরীফ খুলে দেখুন আমার নবী মক্কার জমিনে যখন এই শক্তির মন্ত্রগুলো পড়াইতেন এমনি সময় আবু জাহেল নানান ধরনের কষ্ট দিতেন, নানান ধরনের ধাক্কা দিতেন, দুঃখ দিতেন। তারপরেও নিষ্ঠুর পাশান আবু জাহেল হাবিব বিন মালিকের কাছে পত্র লেখলেন, ইয়ামেনের বাদশাহ, দোস্ত হাবিব বিন মালিক আসো, মুহাম্মদ নামে একটা ছেলে মক্কা নগর শেষ করে ফালাইতাছে। চিঠি লিখছে,
চিঠি পাইয়া 1,00,000 সৈন্য মতান্তরে 70,000 সৈন্য লইয়া মক্কা নগরীতে হাজির আইসা বসলেন এরকম প্যান্ডেলের মধ্যে। খবর পাঠাইলেন, আমার ভাতিজারা যায় কও আইতো বেডা হইলে কও আইতো 1,00,000 যায় কও ভাতিজা, ভাতিজা কি আমার কথা মানব না যুদ্ধ করব যায় কও। নবীজির কাছে খবর গেছে আবু জাহেলের কথা মানবেন নাকি যুদ্ধ করবেন। আবু জাহেলের কথা মানতাম ব্যাপার কি, কয় 1,00,000 বলে 1,00,000। নবী কয় ঠিক আছে 1,00,000 আমারও তো আছে। নবী সৈন্য ডাক দিলেন একজন, যার নাম হযরতে আবু বকর, জোরে কন্যা সুবহানাল্লাহ। সৈন্য ডাক দিলেন কয়জন, তাহলে বোঝা গেল 1,00,000 সাথে এই কালিমওয়ালা একজন খেলার শক্তি রাখে। নারে তাকবীর। আবার নবীর ডাকে আবু বকর সামনে আইসে হাজির, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? আবু বকর, যুদ্ধের ময়দানে যাইতে হবে, যুদ্ধ হাবিব বিন মালিক 1,00,000 সৈন্য নিয়ে আসছে আবু জাহেলের পক্ষে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ডাক দিছেন, চলুন যাই যুদ্ধে। যাইতেছে, কিছু দূর যায় আবু বকর জিগায়, ইয়া রাসূলুল্লাহ আমি দি একা একা কি 1,00,000 মানুষের সাথে পারবো? নবী বলেন, তুমি তো একবারে একা নয়, তোমার সাথে আরো আছে দুইজন। আরো কয়জন আছে? আবু বকর বলেন, আরো দুইজন আছে। হুজুর কই আর দুইজন কই? কয় একজন হইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকজন আছে তোমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন, এ মারকুলের শিশু যদি দুইজনে দলে শক্তি বাইরে হারতে পারে, দৌড় মারতে চায়, আর এই দুই শক্তি যদি আমাদেরকে ধরে, তাহলে দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করতে পারি আমরা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ একদিকে যদি থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেক দিকে যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী গো আমি একাই কাইটা ফলাইবো 1,00,000 মানুষের কেল্লা, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হুজুর ভয় নাই, চলুন যাই যুদ্ধের ময়দানে, আমার নবী আগে আগে যায়, আবু বকর নবীর পিছে পিছে যায়। আল্লাহ কয় বন্ধু গো তুমি যাও আগে আর আবু বকর পিছে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, যাইতে থাকো। আচ্ছা আল্লাহও বলে সঙ্গে, আর ভয় আছে? প্যান্ডেলের মাঝখান দিয়ে রাস্তা, আমার নবী প্যান্ডেলের ভিতরে ঢুকতেছেন, আবু বকর পিছে 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 থাইকা কয়, আমি আবু বকর। বারবার ডান দিক বাম দিক তাকায়, দেখি আমার নবীর গায়ে কেউ নিয়ে আঘাত করে। আমি তাকাইয়া দেখি সকল সৈন্যরা তীর ধনুকগুলো বল্লম গুলো জমিনে ফালাইয়া আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া রইছে। হাবিব বিন মালিক ওই স্টেজ থেকে চেয়ার থেকে ওইটা দাঁড়াইয়া নিচে নাইমা ডাক দেয়, আবু জাহেল রে কার সাথে যুদ্ধ করার জন্য আসছো? এই লোকটাকে আবু জাহেল বলেন, ইনি আমার ভাতিজা, তার সাথেই তোমার যুদ্ধ করতে হবে। হাবিব বিন মালিক বলেন, আবু জাহেল রে চাচা হইয়া ভাতিজা চিনলি না রে? আবু জাহেল কেন জানি রে, এই লোকটাকে দেখে আমার মায়া মায়া লাগে। আমার আল্লাহ বলেন, বন্ধু আগে বারো গো ভয় পাইও না, তোমরা হাবিব বিন মালিকের কাছে যাওয়ার আগে আমি আল্লাহ হাবিব বিন মালিকের সাথে যুদ্ধ শুরু করে দিছি, তুমি হাবিব বিন মালিকের কাছে যাওয়ার আগে আমি আল্লাহ হাবিব বিন মালিকের কলিজা লা ইলাহা ইল্লাল্লাহর তীর লাগাইয়া দিছি। আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে, রাসূল যদি আমাদের পক্ষে থাকে, আর কোন মানুষের পক্ষ দরকার নাই। এই দুই শক্তি যদি আমাদের সাথে থাকে, এই শক্তিতে যত জায়গায় যাব কেউ আমাদেরকে ঠগাইতে পারবে না, কেউ আমাদেরকে পিছে নিতে পারবে না। বলতেছিলাম কালিমা ওয়ালাক, কালিমা পাইয়া শক্তিশালী শুধু পুরুষেরা নয়, মহিলারাও শক্তিশালী। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
এমনি করে উলঙ্গ অবস্থায় দুইটা হাত বুকের উপর রেখে চক্ষু বন্ধ করে লজ্জায় চক্ষু খুলে না ডাকতেছে, প্রভু গো দেখা যাইবানি সুমাইয়ার কি অবস্থা? আমার আল্লাহ বলেন, সুমাইয়ারে তোর দাওয়াত কবুল করলাম, আমি আসব সময় মতো। কোত্থেকে যেন নর পশু, কাটটা কাফির বেঈমান আবু জাহেল আসতেছে, মানুষের বীর দেখে ভিতরে গেলেন, কি ব্যাপার? দেখো কালিমার অপরাধী সুমাইয়ারে উলঙ্গ করে আবু জাহেল খুশি না বেজার? কি বলেন, কালিমওয়ালারে অসম্মানি করলে আবু জাহেল খুশি না বেজার? আবু জাহেল কয় বেশ করেছ, দৌড়াই আবু জাহেল বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া ধারালো একটা বল্লম নিয়ে আইসা সুমাইয়ার সামনে দাঁড়াইয়া চোখের মাঝে দৌড়ে দৌড়ে টানতেছে, সুমাইয়ারে দেখ কত ধারালো বল্লম নিয়ে আসলাম, বল্লমের আগাতে জীবন দিবি না কালিমা ছাড়বি? সুমাইয়া চক্ষু বন্ধ করে করে ডাকতেছে, রে আবু জাহেল মারবি রে মার, জীবন দিব রে কালিমা দিব না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো এরকম কালিমাওয়ালা দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দিব ওয়াদা দিলাম, দুনিয়ার জমিনে হাত বাড়াইয়া যা চাবে গো, আমি আল্লাহ তাদের হাত খালি ফিরাইতাম না। জুরে কন্যা সুবহানাল্লাহ, এই কালিমার মারা গলাই লইয়া কেমনে ভুলে গেল আল্লাহর বিধান, কেমনে ভুলে গেল গো আমার নবীর তরিকা। হযরতে সুমাইয়া দাঁড়িয়ে আছে, আবু জাহেল এত করে ধাক্কা দিতেছে, কিছুতেই সুমাইয়া দুর্বল হয় না। এমনি করে আবু জাহেল সুমাইয়ার কাছাকাছি যাইয়া সুমাইয়ার তল পেটের মধ্যে এত জুড়ে বললম দিয়ে আঘাত মারলো গো, তলপেট সেদ্রু করে পিছন দিক দিয়ে বল্লমটা ভেরিয়ে গেছে। সুমাইয়া জমিনে পড়ে গলা কাটা মুরগের মতো লাফাইয়া লাফাইয়া কানতেছে আর ডাকতেছে, দাওয়াত দিলাম গো দেখা গেল না। আমার আল্লাহ বলেন, রাজ ইব্রাহিম আমি আমার সুমাইয়া রে দেখতে যাব রে, খালি হাতে যাব না, আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমি আমার জান্নাতুল ফেরদাউস সহ সুমাইয়া রে দেখা আসি। হযরতে সুমাইয়ার চোখের সামনে জান্নাতুল ফেরদাউসটা তুলে ধরলে সুমাইয়া জান্নাতের দিকে তাকাইয়া কালিমার মালা গলাই লইয়া হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু সুমাইয়া নয়, হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, এই কালিমার মালা যার গলায় গো, কেমনি করে বাড়িতে বসে আছো আমি বুঝতে পারতেছি না, এ বাড়িতে কতদিন থাকবা, কোন দিন জানি তোমার মৌতের নিশান উইরা যায়, তোমার নিজের ছেলেরা বন্ধু বান্ধবরা তোমারে ঘর থেকে বের করে মাটির নিচে শোয়া দিয়ে আসবে, তোমার বিল্ডিং বলে একদিন বেশি তোমার রাখবে না। একজন মহিলা কালিমার মালা গলাই লইয়া কালিমার শক্তিতে খবর পাইলেন, আমার নবী যুদ্ধের ময়দানে যাবেন। মহিলাটা সইতে পারে না নবীর প্রেমের যন্ত্রণা, নবীর ভালোবাসার জ্বালা সইতে না পেরে 6 মাসের একটা ছেলে সন্তান কুলে লইয়া, মাত্র প্রথম সন্তান 6 মাস বয়স, কুলে লইয়া আমার নবীর সামনে যাইয়া হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি যুদ্ধের ময়দানে যাবেন, আমার এই ছেলেটা আপনি সঙ্গে করে নিয়ে যান 6 মাসের। একটু কাশি দিলে 3 বার ডাক্তারখানা লয়ে যাই আমরা, একটু জ্বর হইলে MBBS বাড়িতে না খোড়া দা থুই, আর কুলের সন্তান লইয়া যায় নবীর কাছে যুদ্ধত লইয়া যাইতো 6 মাসের শিশু। সুবহানাল্লাহ কইতেন না? এটা কিসের বলে? ঈমানের বলে। কি বলেন, কিসের বলে? বলতেছিলাম 6 মাসের ছেলেটা কুলে লইয়া ঈমানি শক্তিতে নবীর সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি যুদ্ধের ময়দানে যাবেন, নবী গো আমার এই ছেলেটা যুদ্ধের ময়দানে দয়া করে নিয়ে যান। রাসূল বলেন, এই ছেলেটা যুদ্ধের ময়দানে নিলে কি লাভ হবে, সে কি যুদ্ধ করতে পারবে, সে কি তীর মারতে পারবে? মহিলার চোখের পানিগুলো গড়গড় করে আসতেছে, দয়ার নবী গো মায়ার নবী গো আমি আর কি করব, আমার ঘরে আর কেউ নাই, আমি আপনার সঙ্গে দিব।
হুজুর আমার কোন ছেলে মেয়ে নাই, আমি কাকে দিব গো আপনার সঙ্গী বানাইয়া, মনে দুঃখ লাগে ব্যথা লাগে, না জানি কাফের বেঈমানেরা আপনাকে মারে, সইতে পারি না বিধাই, ছয় মাসের ছেলেটা তুলে ধরলাম। হুজুর আমার ছেলে যদি তীর মারতে নাও পারে, যুদ্ধ করতে নাও পারে, আমার ছেলেটা নিয়ে যান, বুকের সাথে লাগাইয়া রাখবেন, কাফের বেঈমানেরা যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো, আমার কলিজার টুকরার সন্তান তার সামনে ধরে রাখবেন, তীর খাইয়া আমার ছেলেটা জিব্বাটা বাহির করে দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমার দুঃখ নাই, আবার রাসূলের গায়ে যেন তীর না লাগে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কালিমার শক্তিতে শক্তিয়ান হয়ে এমনি করে যুদ্ধের ময়দানে যে কলিজার টুকরা সন্তানদেরকে দিয়ে দিতেন, আর আজকে আমরা কত দুর্বল হয়ে গেলাম, বলতেছিলাম মা বোনেরা পর্যন্ত কালিমা লইয়া শক্তি অর্জন করেছে, শুধু মা বোনেরা নয় পুরুষেরাও কালিমা লইয়া শক্তি অর্জন করেছে। হাদিস শরীফ খুলে দেখুন, উহুদের জমিনের ঘটনা, উহুদের জমিনের যুদ্ধ যখন শেষ হয়ে গেলেন, মুসলমানরা গনিমতের মাল জমা করতেছে, এমনি সময় খালেদ বিন ওলিদ বাহিনী এখনো মুসলমান হয় নাই, তারা পাহাড়ের উঁচু দেশ থেকে মুসলমানদের দিকে তীর মারতেছে পিছন দিক দিয়ে, কয়েকজন মুসলমান তীরের আঘাত খাইয়া কলিজা ছিদ্র হইয়া গড়াগড়ি করতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ কলিজা ছিদ্র হয়ে গেছে গো, বিদায় দেন আর থাকবো না। আমার নবী ডাক দেন, ব্যাপার কি? একজন সাহাবী চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ মনে হয় নতুন করে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে, কাফের বেঈমানেরা চারদিক থেকে অতর্কিত হামলা চালাইছে ইমানদারের উপর, কালিমওয়ালারা দৌড়াদৌড়ি লাগছে, কই কি কে কই আছে, উপায় নাই দেখে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় এসে নবীর সামনে দাঁড়াইয়া গেছে বুকটা পেতে, কাফের বেঈমানেরা রে আমার নবীরে বুঝি মারতে চাস তোরা, আয় রে কে মারবি, আমি তালহা বুক পেতে দিলাম, আমি তালহার একটা বিন্দু রক্ত গায়ে থাকতে, আমি তালহার রুহুটা ভিতরে থাকতে আবার রাসূলের গায়ে আঘাত লাগতে দিব না।